হ্যাঁ বন্ধুরা, একটা দুর্দান্ত ওভারসিজ অলরাউন্ডার কিন্তু আসতে চলছে কলকাতা নাইট রাইডার্সে, যেমনটা সূত্র থেকে খবর। তো বন্ধুরা, আমরা কিন্তু যেমনটা জানি কলকাতা নাইট রাইডার্সের মানি ব্যালেন্স কিন্তু অনেকটাই কম, সেইখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একদমই কম প্রাইসে একটা দুর্দান্ত প্লেয়ার পেয়ে যাবে। তো বন্ধুরা, প্লেয়ারটা হচ্ছে হেরেন কার। হ্যাঁ বন্ধুরা, হেরেন কারের কথা বললে কিন্তু এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার তার প্রথম এ ক্লাস ক্রিকেটে এন্ট্রি নেয় 20 নভেম্বর 2019 সালে, এবং নিউ সাউথ ওয়েলসের হয়ে 2019-20 ওয়ান ডে কাপ খেলেন, এবং টি টোয়েন্টি ডেপ্থের কথা বললে কিন্তু 18 ডিসেম্বর 2019। এছাড়া সে 2019-20 সালে বিগ ব্যাশ লিগে অংশগ্রহণ করে, যেখানে কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স দেখে সকলের নজর কাড়ে। তো বন্ধুরা, একে কিন্তু আমি স্পেশালি একজন পাওয়ার হিটার হিসেবে ধরি। হ্যাঁ বন্ধুরা, হেরেন কারের 2019 সালে টি টোয়েন্টি রেকর্ডের কথা বলে কিন্তু সেখানে 35টি ম্যাচ খেলে 132 স্ট্রাইক রেটের সঙ্গে 306 রান করেন, এবং তার এভারেজ ছিল 20.4। টি টোয়েন্টি বোলিং এর কথা বললে কিন্তু ইনি 2019 সালেই 35টি ম্যাচ খেলে 40টি উইকেট নেন, এবং তার ইকোনমি রেট ছিল 8.16, এর সাথে তার এভারেজ ছিল 18.9। বন্ধুরা, এই দুর্দান্ত অস্ট্রেলিয়ান প্লেয়ার যে কিন্তু একদম কম টাকায় আসতে চলেছে এইবারের মিনি অকশনে, হ্যাঁ বন্ধুরা, যাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একজন টার্গেট প্লেয়ার হিসেবে রাখছে, এটা সূত্র থেকে খবর জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই প্লেয়ারটাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একদম খুব সামান্য টাকায়, মানে মাত্র 20 লাখ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এই প্লেয়ারটা যদি কলকাতা নাইট রাইডার্সে আসে তাহলে কেমন লাগবে আপনাদের, সেটা কমেন্ট বক্সে জানাতে বলবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। বাই বাই।